extra time. কোহলি নিজে থেকে সরেননি, তাকে সরানো হয়েছে অধিনায়কত্ব থেকে। এমনই কি হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে হওয়া টেস্ট সিরিজের পরেই সমালোচনার মুখে পড়ে বিরাট কোহলি সমেত গোটা ভারতীয় ক্রিকেট দল। ঠিক তারপরেই অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন স্বয়ং বিরাট কোহলি। হঠাৎ এমন অধিনায়কত্ব ছাড়া নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ক্রিকেট মহলে। এবার সেই আগুনে ঘি পড়তে চলেছে। সূত্র মারফত শোনা যাচ্ছে, কোহলি নিজে থেকে সরেননি, তাকে বোর্ডের তরফ থেকে সরানো হয়েছে। এর কারণ বলে মনে করা হচ্ছে, টেস্ট সিরিজ শুরুর আগে কোহলির বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য। আর শোনা যাচ্ছে সেটাই বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে সরার মূল কারণ। কোহলি বলেন যে, টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত জানানোর পর কেউ তাকে থেকে যাওয়ার কথা অনুরোধ করেননি, যেখানে সৌরভ গাঙ্গুলি নিজে বলেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলেন থেকে যাওয়ার জন্য। এই ঘটনার জন্য বোর্ডের মুখ পড়ে, যার ফলে কোহলির বিরুদ্ধে শোকজ নোটিশও তৈরি হয়ে গেছিল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমন ঘোষণা করলে টিমের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে বলে তার পাঠানো হয়নি তাকে। কিন্তু তলে তলে বোর্ড মেম্বাররা ঠিক করে ফেলেছিলেন যে সিরিজ শেষেই তাকে অধিনায়কত্ব থেকে সরানো হবে। সূত্রের খবর, কোহলিও জানতেন এই ব্যাপারে। সিরিজ শেষে বিতর্ক এড়াতে তাই নিজে থেকেই সরে আসেন তিনি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।